1973 সালের কথা। স্পেনের বার্সেলোনায় পুরনো এক সিমেন্ট কারখানা দেখতে যান স্থপতি রিকার্ডো বোফি। প্রথম বিশ্বযুদ্ধেরও আগে নির্মিত হওয়ায় কারখানার বর্জ্য ব্যবস্থাপনা ছিল বেশ দুর্বল। একে দেখে নিজের বাড়িতে রূপ দেওয়ার বুদ্ধি মাথায় আসে বোফির। অবশ্য তার আগে সময় সুযোগ মতো কারখানাটি কিনে ফেলেন স্প্যানিশ এই স্থপতি। এরপর দলবল নিয়ে শুরু হয় একে বাসযোগ্য করার কাজ। নাম দেওয়া হয় লা ফ্যাব্রিকা। কারখানার মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে বিভিন্ন অংশ ভেঙে গড়া হয় নতুন করে। বাইরের প্রায় পুরোটাই ঘাস এবং ইউক্যালিপটাস, পাম ও জলপাই গাছ দিয়ে মুড়ে দেওয়া হয়। এমনকি কালো ধোঁয়া বের হওয়ার চিমনিগুলোতেও এখন সবুজের সমারোহ। বাড়ির নিচতলায় রাখা হয়েছে রান্না ও খাবার ঘর, আরেক অংশে বানানো হয়েছে বফি ও তার দলবলের স্টুডিও। বাড়িটিতে আছে ড্রয়িং রুম, আলাদা রিডিং রুম ও লিভিং রুম, আছে গাড়ির গ্যারাজও। এ দুনিয়ার কোনো কিছুই যে ফেলনা নয়, পরিত্যক্ত সিমেন্ট কারখানাকে বাড়ি বানিয়ে সে কথাকে আরো একবার সত্য প্রমাণ করলেন স্প্যানিশ স্থপতি রিকার্ডো বোফি।